মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে। সকালে উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানান তারা। এদিকে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মাদারীপুর দুই ও তিন আসনের সংসদ সদস্যরা নির্বাচনী মাঠে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারই ফল তার সমর্থক ইস্কান্দার খানের মৃত্যু। তবে তা অস্বীকার করেছেন তিন আসনের আওয়ামী লীগ প্রার্থী ডক্টর আব্দুসোবহান গোলাপ। বলেন, রাজনৈতিক বিরোধ নয়, জমি সংক্রান্ত বিরোধে ইস্কান্দার মৃত্যু হয়েছে। গত শনিবার ইস্কান্দারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী তিনি নৌকা প্রতীক নিয়ে আসছেন ডক্টর আব্দুসোবহান গোলাপ। তার উস্কানিতে উৎসাহে লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলু ব্যাপারী এই ঘটনাগুলো একের পর এক ঘটিয়ে যাচ্ছেন, তেন তোমার কিছু হবে না আমি আসি। দীর্ঘদিন ধরে এই জমি জেনেমা গণ্ডগোল হচ্ছে, তাদের মধ্যে বিরোধ চলছে, সেই বিরোধী জেরে হিসেবে আজকের সকালে একইভাবে ঝগড়াঝাটি হচ্ছে নিজেদের মধ্যে। এক পর্যায়ে বোধ হয় একজন আহত হয়েছে এবং আমি শুনতে পেলাম যে হাসপাতালে মারা গেছে।